ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মেডিটেক পয়েন্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো বায়োটিন সম্পর্কে। প্রথমেই আসি বায়োটিন কি। বায়োটিন ভিটামিন বি গোত্রের একটি ভিটামিন, যা ভিটামিন এইচ নামে পরিচিত। এটি শরীরে তৈরি হয় না, কাজেই দৈনন্দিন খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমেই এর চাহিদা পূরণ করা যায়। আবার বেশি মাত্রায় গ্রহণ করলে এটি শরীরে জমা থাকে না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 50 থেকে 100 মাইক্রোগ্রাম বায়োটিন প্রয়োজন হয়। বায়োটিন কি কাজ করে? বায়োটিন ত্বক, চুল ও নখের সুস্বাস্থ্য নিশ্চিত করে। এটা বুদ্ধিমত্তা বাড়ানো, প্রদাহ বা ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে। চর্বি, শর্করা ও আমিষ বিপাকীয় প্রক্রিয়া সাহায্য করে। খারাপ কোলেস্ট্রল কমানো বা ভালো কোলেস্ট্রল বাড়িয়ে রক্তে কোলেস্ট্রলের মাত্রা ভারসাম্য রক্ষাও করে এই বায়োটিন। বায়োটিন সাপ্লিমেন্ট নখকে শক্তিশালী হতে সাহায্য করে, ফলে নখ ভাঙার প্রবণতা কমে। বাচ্চাদের মায়ের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে এই বায়োটিন। বায়োটিনের অভাবে কি হয়? বায়োটিনের অভাব ঘটলে ত্বক খসখসে বা লাল হয়ে যায়। নখ ভেঙে যাওয়া, ত্বক ধূসর হয়ে যাওয়া, পেশিতে ব্যথা, বিষণ্ণতা এবং ক্লান্ত অনুভব করা বায়োটিনের ঘাটতির ফলে ডার্মাটাইটিসও হতে পারে এবং চুল পড়ে যেতে পারে। তাছাড়া গর্ভবতী নারী ও যে মায়েরা দুধ পান করান তাদের বায়োটিন গ্রহণের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। গর্ভাবস্থায় 50% নারী এই ভিটামিনের ঘাটতিতে ভুগে থাকেন। যেসব খাবারে পাওয়া যায় বায়োটিন, বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায় বায়োটিন, যেমন যকৃৎ, কিডনি, ইস্ট, ডিমের কুসুম, পনির, লেগিউম জাতীয় খাবার, সয়াবিন, চীনাবাদাম ইত্যাদি, সবুজ শাকসবজি, ফুলকপি, মাশরুম, বাদাম এবং বাদামের মাখন ইত্যাদি। অন্ত্রের ব্যাকটেরিয়াও কিছু বায়োটিন উৎপন্ন করে। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের বায়োটিন সাপ্লিমেন্ট আছে। কিছু সাপ্লিমেন্ট বায়োটিনের পাশাপাশি অন্য পুষ্টি উপাদানও থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকমই হেলথ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।